গায়ের কিন্তু এখনো ওয়াশ টাশ হয়নি, যেমনে আছে এমনি রাখছি। গাড়ি এখনো পার্লারে যায় নাই? না পার্লারে যায় নাই। আচ্ছা এখন 10 বছরের নাম্বার করতে গেলে খরচা আছে 30,000, সেখানে 5,000 টাকাতে গাড়ি পাচ্ছে। 30,000 গাড়ি পাচ্ছে 5,000, 35,000 কাগজের দামে ভাই। হ্যাঁ কাগজের দামে ভাই। শোন শোন দর্শক, আমি এমন একটা শোরুমে আসছি যে শোরুমে সবসময় কিন্তু আপডেট সব বাইক থাকে। তো আজকের ভিডিওতে আমার আশেপাশে যেদিকে দেখতেছেন সব কিন্তু 23-এর মডেল। তো অবাক হওয়ার কিছু নাই, এছাড়া কিন্তু 23-এর মডেলের আরও বেশ কিছু বাইক আমরা দেখাবো। পাশাপাশি 22 কিন্তু হিউজ পরিমাণে আসছে, আর সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওতে প্রায় 100+ বাইক দেখানো হবে। তো কোন বাইকটা আপনার দরকার এবং ওই বাইকগুলোর দাম কেমন থাকবে সেটা জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। আর মামা এখন আমরা কোথায় আছি? আমরা এখন আছি বাইক হবে না, ঠিকানা একটু বলে দেন। ঠিকানাটা হলো ঢাকা মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট। 1 নম্বর গেটের লগে যে মার্কেটটা, মার্কেটের 11 নম্বর দোকান। ওকে দর্শক, আপনার এই নতুন নতুন সব বাইকের কালেকশন দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্রথমবারের মতো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিনিয়ত যে সকল বাইকগুলো আসে এবং দামগুলো কেমন থাকে সেটা কিন্তু আপনি জানতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু কষ্ট করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং পেজটা ফলো করে রাখতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আগুন 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 বাইক। আমার হাসি তো আগুনে ঝলসা। দেখেন গাড়ি এই যে এখানে আছে হলো ডিলাক্স। ডিলাক্স আচ্ছা, এটা কিন্তু 23-এর মডেল। 23-এর মডেল। এই পাশটা আছে হলো নেকেট 23-এর। নেকেট 23-এর। এটা হলো মনোটোন 23। আচ্ছা N160 23, মানে সব 23-এ ভাগ নাকি? তারপরে এই যে এখানে আরেকটা দেখেন, মার্কেট আউট হয়ে গেছে কিন্তু। মার্কেট আউট, এটাও কিন্তু মার্কেট আউট। এটাও মার্কেট আউট। হ্যাঁ কি ভাই, মামা আসবে না? তারপরে আরেকটা ঘর, আরেকটা বাইরে আছে দেখেন। কই দেখি তো মামা? এই যে দেখেন, এটাও 23। এটাও 23। হাই হাই মামা, করছেন নাকি এটা? এটা FIABS কিন্তু। সর্বনা FIABS? হ্যাঁ FIABS। FIABS আছে? হ্যাঁ। আচ্ছা দেখেন, আর 22-এর তো অভাব নাই নাকি? 22-এর তো অভাবই নাই। ওকে তাহলে বাইক হ্যাভেন দেখেন, যেগুলা মার্কেটে আসে এগুলা বাইক হবে না, কিন্তু অল্প চালা গাড়ি চলে আসে। হ্যাঁ 24-এ আসবে কবে? 24-এ ইনশাল্লাহ গাড়ি চল বাংলাদেশ ঢোকে তো অবশ্যই আমরা বাইক হবে না আশাবাদী পাওয়ার। ওকে মামা, তো শুরুতে আজকে কি এটা দেখাবো? ফেজার সবচেয়ে বেশি মানে ফেজার যেহেতু নাই হয়ে গেছে এটা দেখায় নাকি? আচ্ছা ফেজার আমরা এটা দেখাই না, কি কারণে এটা অ্যাডভান্স হয়ে গেছে। হাই হাই 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেছে, ওইটা দেখাবো আমি। ওকে ঠিক আছে, বাইরে যেটা আছে। তাহলে এবার কি এটা থেকে শুরু করি মামা? হ্যাঁ এখান থেকে শুরু করি। আচ্ছা23-এর কার্বোরেটর। তারপর দেখতে পাচ্ছি এসএ ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, সব কালারই মোটামুটি আছে নাকি? মোটামুটি ইনশাআল্লাহ। আচ্ছা এটা হলো FIABS। হ্যাঁ এটা ভাগ্য কি দেখেন? কি ভাগ্য মামা? ধরেন 6 ঘন্টার জন্য 22 পাইনি গাড়িটা। 6 ঘন্টার জন্য? 6 ঘন্টার জন্য। হাই হাই, কারণ এটার গেট পাস আছে হলো 31/12/2021। 31/12/2021? হ্যাঁ 21 গেট পাস। সর্বনাশ। আর কিনছে হলো 22 সালে। আচ্ছা 22-এর 3 মাসে কিনা। ওকে এটা এটা দাম দেবো একবারে ফিক্সড 2,90,000 টাকা। 2,90,000-তে? হ্যাঁ 2,90,000, আর কোন দামাদামি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আর ব্লুটা মামা? ব্লুটা ওটাও 21-এর মডেল। হ্যাঁ ওই গাড়িটার দাম দিলে 2,80,000 টাকা। 2,80,000? হ্যাঁ 2,80,000। 80-90? হ্যাঁ 80 আর 90। ডিক্সার এসে ভাই বিএস? হ্যাঁ। তারপরে কি রেডার? রেডার আছে এখানে, রেডারে একবারে চাকা চুকা সব বিট আছে এখনো, সম্পূর্ণ মানে ফ্রেশ কন্ডিশন আছে। হ্যাঁ ফ্রেশ কন্ডিশন, কিন্তু খালি লুকিং গ্লাসটা নাই, লাগাই দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে লাগাই দিন। এটা চলছে 4,400 কিলো। 4,400? হ্যাঁ 4,400 কিলো চলে। এটার দাম 1,35,000। 1,35,000 মামা? 35, হ্যাঁ 1,35,000। আচ্ছা এবার কি এদিক থেকে দেখাবো নাকি? হ্যাঁ এখান থেকে দেখা। আচ্ছা এখানে
আচ্ছা, এটা হলো 23 এপ্রিলে হলো গেট পাস। 23 এপ্রিলে? হ্যাঁ, 23 এপ্রিলের গেট পাস। এটার দাম দিচ্ছে FI ABS, এটার দাম দিচ্ছে হলো 3,10,000 টাকা। 3,10,000? 3,10,000। এপাশে আরেকটা আছে, এটাও 22-এর মডেল, এই গাড়িটার দাম দিচ্ছে 3,10,000 টাকা। ওটাও 3,10,000? হ্যাঁ। আর আমাদের হলো লোকেশনটা হলো ঢাকা মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট। আচ্ছা, 1 নম্বর গেটের লগে যে মার্কেট, 11 নম্বর দোকান। ওকে। আর পিছনে কিন্তু দর্শক আরো গরম গরম সব জিনিস। 23-এর ডিলাক্স নাকি? হ্যাঁ, 23-এর ডিলাক্স। আচ্ছা, আর গাড়িটা মনগম যে মিটার যদি কেউ ওয়ান না করে, হ্যাঁ, বুঝতেই পারবে না যে এটা পুরান না নতুন। আচ্ছা, কারণ ওয়ান করলে বুঝতে পারবে যে হ্যাঁ গাড়ি চলা গাড়ি। আচ্ছা, তাহলে মিটারটা একটু অন করি। হ্যাঁ, এটা গাড়ি যে ফ্রেশ আছে, হ্যাঁ, কিন্তু বাইক হবে না আছে দেখে মিটার 6,000 দেখা যায়। আচ্ছা, কিন্তু হাতে অন্য কোন কাস্টমার মিটারটা ইয়া করে নেই আর কি, টেম্পারিং করে। চাবিটা একটু দেখাবেন না? হ্যাঁ, টেম্পারিং করলে কিন্তু এটা অটোমেটিক হাতে 2,000 করে রাখতো। এই যে চাবি, একটা কোন প্যাকেট? হ্যাঁ, একটা প্যাকেট। আচ্ছা, এই গাড়িটার দাম দিয়েছে ফিক্সড 2,62,000 টাকা। 2,62,000? হ্যাঁ, 2,62,000। ওকে। তারপরে এফজেড ভার্সন 3 ব্ল্যাক এবং ব্লু দুটোই আছে? হ্যাঁ, দুইটা আছে। এটা মনে হয় 14,000 কিলো চলা। হ্যাঁ, আর এটা মনে হয় হাতে 4-5,000 কিলো চলছে আর কি। আচ্ছা, যেটাই নেবেন 2,30,000 টাকা। মামা, 14,000 কিলো চলছে, ওইটা 2,30,000 দিলে যায় আসে না? গাড়ি তো ফ্রেশ, গাড়ি ফ্রেশ। হ্যাঁ, এটা যদি মিটার কমান যায়, হ্যাঁ, তো 1,200 করে রাখলে ওটাই মানুষ বিশ্বাস করবে, এত ফ্রেশ আছে। কিন্তু আমরা মিটারের দিকে তাকাই না। আচ্ছা, আমরা জানি যে হয়তো গাড়ি কত কিলো চলছে, কিন্তু পরে মিটার অন করে দেয় 14,000। ওকে। এইদিকে কিন্তু দর্শক দেখতেছেন 23-এর এস মানে জিক্সার নাগেটটা, তাই তো? হ্যাঁ, FI ABS। বয়স হলো 1 মাস হতে একটু কেন বেশি হয়েছে? 1 মাস থেকে একটু বেশি? হ্যাঁ, একটু বেশি। আচ্ছা, কন্ডিশনে কিন্তু বলা যাচ্ছে আসলে কেমন হইতে পারে বাইকটা দর্শক, একদম ফ্রেশ কন্ডিশন আছে। তো মামা, এটা কত টাকা দিচ্ছেন? এই গাড়িটার দাম দিচ্ছে 2,50,000 টাকা। 2,50,000? আচ্ছা, আর পাশের তো মামা? পাশে আরেকটা আছে, এটাও কিন্তু পুরান শোরুমে কিন্তু অ্যাভেলেবল নাই। নাই, কিন্তু বাইক হবে না আছে। এই কালারটা মনে করতে এখনো মার্কেটে অ্যাভেলেবল এখনো হয় নাই। আচ্ছা, এটা হলো ম্যাট মেরুন। ম্যাট মেরুন? হ্যাঁ। এই গাড়িটার দাম দিছে 1,90,000 টাকা, 2,000 কিলো চলছে অনলি। 2,000 কিলো চলছে? হ্যাঁ, 2,000 কিলো চলছে, 1 টেস্ট গাড়ি। আচ্ছা, এখানে N160 আরেকটা আছে। আচ্ছা, 4,400 কিলো চলছে। 4,400? হ্যাঁ, 400 কিলো চলছে। এই গাড়িটার দাম দিছে 2,40,000 টাকা। 2,40,000? হ্যাঁ, 2,40,000। তো দর্শক, নতুন কিন্তু দাম হচ্ছে 2,72,000 টাকা হয়ে গেছে এখন। বাইক হ্যাবেন থেকে কিন্তু নিতে পারবেন। কত টাকা কমে মামা? 2,40,000। তাহলে কি 32,000 টাকা কমে নিতে পারবেন? 32,000 টাকা কমে পাচ্ছে মামা। দেখেন গাড়িটা একটু দর্শককে দেখান। গাড়ি কিন্তু এখনো ওয়াশ টস হয়নি, যেমনি আছে এমনি রাখছি। গাড়ি এখনো পার্লারে যায় নাই? না, পার্লারে যায় নাই। আচ্ছা, পার্লারে এখনো পাঠাই নাই। আচ্ছা, এটা কিন্তু অনলি খুব কম চলা গাড়িটার বয়স 1 মাস হয়নি। এটা 29-6 হলো গেট পাস। 29-6? হ্যাঁ, গেট পাস আছে। আচ্ছা, 1 মাসেরও কম? হ্যাঁ, 500 কিলো চলছে অনলি। 500 কিলো? অনলি 500 কিলো চলা বাইক দর্শক। এটা কিন্তু সার্ভিস এখনো একটা হয়নি। আচ্ছা, যে নিবে সে সার্ভিস দিবে। এই গাড়ি সবকিছু বুঝে পাবে নাকি? সবকিছু বুঝাই পাবে। এটার দাম কত? গাড়িটার দাম দিছে 3,10,000 টাকা। 3,10,000? হ্যাঁ, 1 টেস্ট গাড়ি। আচ্ছা, তারপরে এফজেড ভার্সন 2? ভার্সন 2 কিন্তু ছিল 5টা, পরে 2টা আছে। আচ্ছা, কিন্তু আর 2টা গাড়ি আছে। এই গাড়িটার দাম দিয়েছে 2,00,000 টাকা, 22-এর মডেল। 2,22,000-এর মডেল? হ্যাঁ, আর বড় বলো। হ্যাঁ, 2,00,000 টাকা। ওকে। তারপরে এদিকে কিন্তু জিক্সার আছে দর্শক আরো। এটা কি মামা FI ABS? হ্যাঁ, FI ABS এটা। আচ্ছা, রেড কালারের FI ABS? FI ABS 22-এর মডেল। আচ্ছা, 22-এর মডেল। এই গাড়িটার দাম দিছে কত টাকা দিচ্ছেন মামা? 2,30,000 টাকা। 2,30,000 টাকা দিচ্ছেন? হ্যাঁ, 2,30,000। FI ABS টা? হ্যাঁ। আচ্ছা, নতুন শোরুমে না পাইলেও বাইক হবে না পাবে নাকি? বাইক হবে না, অবশ্যই থাকবে। আচ্ছা, ফেজার এইটা তো? ফেজার? আচ্ছা, ফেজার এটা দেখেন গাড়িটার ফ্রেশ কতটুকু আছে। গাড়ি কিন্তু এখনো ওয়াশ হয়নি, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো ময়লা। আচ্ছা, এই গাড়িটার দাম দিচ্ছে 2,70,000 টাকা। 2,70,000 টাকা ফেজার? হ্যাঁ। এটা কি 22-এর ফেজার মামা? 22-এর মডেল নাও আসতে পারে, 21 আসতে পারে, কিন্তু 22-এ কিনা গাড়িটা। 22-এ কিনা? হ্যাঁ, 22-এ কিনা। ওকে। XL 100? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু সেলফ আছে এই গাড়িটা? সেলফও আছে। আর এই গাড়িটার মজার বিষয় কি, হাতে যারা ডেলিভারি দেওয়ার জন্য নেবে, হ্যাঁ, এদের জন্য কিন্তু 70,000 টাকা রাখবো। 70,000 রাখবেন? হ্যাঁ, 70,000 টাকা, কারণ 23-এর হলো 3 মাসে কিনা এটা। আচ্ছা,
23 তিন মাসে 1800 কিলো চলছে সার্ভিস কিন্তু দুইটা আছে ওকে হ্যাঁ সার্ভিস এখন अवेलेबल আছে মামা ইয়েলো কালার দিছছ নাকি হ্যাঁ ইয়েলো কালার এটা 23 কিনা গাইটা 23 এই কিনা হ্যাঁ 23 এই কিনা আর গাইডা দেখেন একবার শোরুম কন্ডিশনে আছে আচ্ছা এই গাইডার দাম দিছে 190000 টাকা 190 হ্যাঁ ওকে আর এই পাশে আরেকটা আছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার কিন্তু দুইটা ছিল একটা সেল হয়ে গেছে একটা সেল হয়ে গেছে আর একটা আছে এটা 22 এর মডেল 4700 কিলো চলছে 4700 কিলো চলা হ্যাঁ এই গাইডার দাম দিছে 220000 টাকা 220 হ্যাঁ আর আমরা মিটার কখনো আমরা মিটার দেখে গাড়ি কিনেও না বা সেলও করি না আচ্ছা কারণ মিটার যে কোনো কেউ কমাইতে পারে এটা সবাই জানে যার কারণে আমরা মিটার দেখে কোনো গাড়ির কন্ডিশন দেখে বা গাড়ির মডেল কত এটা দেখে সব সময় গাড়ি কিনবে ওকে এটা কি মামা এবিএসটা হ্যাঁ এবিএসটা এটা কিন্তু আচ্ছা সর্বনাশ করে দিছে এবিএস সহকারে কিন্তু দর্শক খুবই বাইতেছেন এবিএস এটার দাম দিছে 165000 টাকা 165 হ্যাঁ 165 আচ্ছা তারপরে আরেকটা আছে হলো ইগনিটর হ্যাঁ 22 এর মডেল 6000 কিলো চলছে 6000 কিলো চলা 6000 কিলো চলা আচ্ছা এই গাইডার দাম দিছে 105000 টাকা ওকে তারপর টিভিএস মিত্র টিভিএস স্টাইগার আচ্ছা এই গাইডার দাম দিছে 90000 টাকা 90000 টাকা দিছেন 21 এর মডেল 21 এর মডেল না হ্যাঁ ওকে তারপরে দেখতে পাচ্ছি হাঙ্ক মামা তারপরে হাঙ্ক এবিএস হাঙ্ক এবিএস হ্যাঁ হাঙ্ক এবিএস এটার দাম দিছে 140000 140 হ্যাঁ ওকে 140000 টাকা এবিএস পাচ্ছে মামা কিন্তু হাঙ্কের চিপে আটকে গেছেন হ্যাঁ কোটিন আটকে গেছে এত গাড়ির মধ্যে যায় কোন দিকে আচ্ছা তারপরে এটা কি মামা জিএসএক্স 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 হ্যাঁ আচ্ছা এই গাইডা কিন্তু 23 এ কিনা গাইটা 23 এ কিনা গাড়ি হ্যাঁ 23 এ কিনা আচ্ছা গাড়ি একবারে ফ্রেশ গাড়ি এই গাইডা চলছে অনলি 8000 কিলো 8000 কিলো চলছে 8000 কিলো আচ্ছা এই গাইডার দাম দিতে 1 লক্ষ টাকা 1 লাখ টাকা দিবেন হ্যাঁ 1 লাখ টাকা ওকে এখানে 23 এর একটা গাড়ি আছে 1 মাস বয়স গাড়ি আচ্ছা হর্নেট রেড কালার ওকে 1 মাস বয়সে গাইডার দাম দিছে 180000 টাকা 180 হ্যাঁ 1 মাস বয়সে 1 মাস বয়সে গাড়ি ওকে তারপরে রেডার কি মামা ওটা হ্যাঁ রেডারের নাম্বার করা এটা হচ্ছে নাম্বার করা হ্যাঁ নাম্বার করা 70 সিএল পাইছে নাকি হ্যাঁ 70 সিরিয়াল আচ্ছা এই গাইডার দাম দিছে ফিক্সড 1.5 লাখ টাকা কি বললেন মামা এটা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা হ্যাঁ 1.5 লাখ টাকা ইয়েলো কালার ওকে নাম্বারের জন্য 1.5 লাখ হ্যাঁ নাম্বারের জন্য 1.5 লাখ টাকা আচ্ছা আর এদিকে দেখতে পাচ্ছি একটা 4B ব্ল্যাক কালার 4B ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স কানেক্ট হ্যাঁ আচ্ছা এই গাইডার দাম দিছে 140000 টাকা 140 বাইক হবে না এই প্রথম যাচ্ছে সিঙ্গেল ডিক্স 140 এস কানেক্ট আচ্ছা 140 এ হুন্ডা এস কানেক্ট হ্যাঁ হ্যাঁ ওখানে আরেকটা দেখা এটা নাকি মামা এটা বেচে দিবেন শিওর বেচে দে আচ্ছা বলা সত্যি বেচবেন হ্যাঁ সত্যি বেচে দে দিয়া দাম দিলে এটা কিন্তু 10 বছরের নাম্বার মানে আজীবন এমন নাম্বার এটা কাগজপত্র কিছু করা লাগবে না কিছু করা লাগবে না আচ্ছা গাইডার মডেল দেখে হ্যাঁ নেবেন আর চালাবেন এই গাইডার দাম 35000 35 হ্যাঁ 35000 এ পাচ্ছেন না আমরা এটা একটু ডিসকাউন্ট দেন না ডিসকাউন্ট 10 বছরের নাম্বার না ডিসকাউন্ট দেন না নাম্বারের টাকায় গাড়ি আগে বলতেছে বাবা তাহলে 10 বছর বাদ দিয়ে গাড়ি দাম পায় 10000 টাকা এখন 10 বছরের নাম্বার করতে গেলে খরচ আছে 30000 সেখানে 5000 টাকায় গাড়ি পাচ্ছে 5000 টাকায় গাড়ি পাচ্ছে হ্যাঁ 5000 আচ্ছা মামা এটা বলা যাবে না তাহলে মামা নাম্বার 30000 গাড়ি পাচ্ছে 5000 35000 কাগজের দামে ভাই হ্যাঁ কাগজের দামে ভাই শুন শুন মনে মনে কত এত সাদা যদি পাইতাম এরকম কিছু হেডা তো দেখতেছি আচ্ছা আরে এ সাইলেন্সারটা কই এ নি নাকি কই মামা সাইলেন্সার কই এরে তো নিচে তো দেখি ওই দিকে গেছে মামা তো সাইলেন্সারে খুঁজে পায় না কই আছে এটা নিচে গাইডা কি দেখছেন সাদা জিনিস দেখতে এটা আলাদা হিসাব চোখে টানে না আচ্ছা এই গাইডার দাম দিছে 1,60,000 টাকা মামা এটা কি করছেন এফআইএবি এফআইএবিএস হ্যাঁ হিরো থ্রিলার এটা থ্রিলার 1,60,000 টাকা দাম দিছেন 60,000 টাকা আচ্ছা এটা কি আমার চেহারা দিয়ে দিবে দিবে হলো গাড়ির চেহারা দেখে মামা চেহারা দিয়ে কে দিবে না ভাই দিয়ে দিবে নাকি হ্যাঁ আচ্ছা এই যে এখানে আরেকটা আছে
NS NS 22 এর মডেল অরিজিনাল 22 মডেল অরিজিনাল 22 এর মডেল হ্যাঁ ওয়ান টেস্ট গাড়ি হ্যাঁ এই গাড়ি হ্যাঁ এই গাড়ির দাম দিতে 180000 টাকা 180 180 আচ্ছা ওটা কি মামা এখানে আছে রেডিয়ন রেডিয়ন হ্যাঁ টিপিএস এর রেডিয়ন এই গাড়ির দাম দিছি 90000 টাকা 90 হ্যাঁ 90000 ওকে এই গাড়িও নাকি ওইটা নাকি মামা না এটা মনে কাস্টমার হয়ে যাবে এত গাড়ি নিতেদের গাড়ি মামা কিন্তু ভুলে দিতেছে দর্শক ভিতরে কিন্তু আরো প্রায় মনে 70-80 টাকা বাইক আছে নাকি এটা কি গুডাউন মনে হয় না এই মিরপুর চিড়াখানা মনে হয় এটা মিরপুর স্টেডিয়াম মানুষ কিন্তু অনেকে চিড়াখানা দেখতে যায় অনেকে কিন্তু বাইক হবে না গুডাউন দেখতে ঢোকে যে এর ভিতরে এত গাড়ি কোথা থেকে আসলো তাই হ্যাঁ এটা তো অবাক হওয়ার কিছুই নাই দেন পালসার এবিএস পালসার এবিএস হ্যাঁ আচ্ছা পালসার এবিএস এই গাড়িটা এখনো ওয়াশ পলিশ কিছু হয় না হ্যাঁ তাও তো মন গন চিয়ারা দেন কি রকম গিলিস মারতেছে গিলিস মারে মামা হ্যাঁ গিলিস মারে আচ্ছা হ্যাঁ এই গাড়ির দাম দিছে 185000 185000 আচ্ছা তারপরে স্ট্রাইকার আরেকটা স্ট্রাইকার এখানে স্ট্রাইকার আছে আর ওখানে একটা হর্নেট সিঙ্গেল ডিস্ক আছে হ্যাঁ হ্যাঁ এটা যে দাম দেব ওটা ওই দামে দিয়ে দেব হর্নেট ও স্ট্রাইকার দামে দিবেন হ্যাঁ স্ট্রাইকারের দামে দিয়ে দেব কত দাম দেই তো এটার দাম দিছে 105000 টাকা 105 এ হ্যাঁ আর ওই হর্নেট সিঙ্গেল ডিস ওটার দাম দেব 105000 হর্নেট 105 এ 105 এ দিলাম যা আচ্ছা ঠিক আছে যাই যেটা নে আর কি যে কে কোনটা পছন্দ করে আচ্ছা টিপিএস 4B টিপিএস 4B এক্সকানেট 4B এক্সকানেট হ্যাঁ আচ্ছা এটার দাম দিলাম হলো 180000 টাকা 180 হ্যাঁ 180 করে দিলাম আচ্ছা আরেকটা মামা এটাও কি এবিএস নাকি এখানে হলো সিঙ্গেল ডিস্কের এক্সকানেট সিঙ্গেল ডিস্ক এক্সকানেট হ্যাঁ এই গাড়ির দাম দিলাম 155000 টাকা 155000 টাকা আচ্ছা ইয়েলো কালার এখানে আরেকটা ইয়েলো কালার এখানে একটা কিরে আরেকটা কই ওখানে দেখে আছে আইকন ওই জায়গা দেখলাম আমরা আচ্ছা ইয়েলো কালার এটা এটা কিন্তু 22 এর মডেল 22 এর হ্যাঁ এই গাড়ির দাম দিছে 180000 টাকা 180 আচ্ছা এখানে প্লাটিনা আছে এইচ গিয়ার এই গাড়ির দাম দিছে 100000 টাকা এটা পড়বে 100000 টাকা হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা গাড়ি ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করার সুযোগ সুবিধা পাবেন আর মনে করেন যে আমরা ওয়ান টেস্ট গাড়ি ছাড়া আমরা কিনিও না বা বেচেও না আচ্ছা আর আমরা কিন্তু মোবাইলে কোনো অ্যাডভান্স নেই না মোবাইলে কোনো অ্যাডভান্স নেই না সরাসরি আসে দেখতে হবে দেখে পছন্দ হলে গাড়ি দামে দরে মিটলে নিয়ে দিবেন ওকে আর আমরা ফিক্সড রেট দেই আসলে যে কইবেন যে 5000 কমান 10000 এইভাবে না হয়তো তেলের জন্য হয়তো 500 1000 টাকা কমাইতে পারি ওকে তারপরে এফজেড এর ভার্সন 3 3D লোগো 3D লোগো এই গাড়ির বয়স মনে হয় 23 এ কিনা গাড়িটা 23 এ কিনা গাড়ি হ্যাঁ 23 এ কিনা আচ্ছা এই গাড়ির দাম দিছে 235000 টাকা 235 হ্যাঁ 235 আচ্ছা ইগনিটর ইগনিটর এর দাম দিছে 95000 95000 টাকা দিবেন হ্যাঁ 95000 ওকে জিক্সার মনোটন জিক্সার মনোটন প্রত্যেকটা কালারই আছে সবগুলা কালার আছে নতুন শোরুমে যে কয়টা কালার বাইক হবে না এই কয়টা কালারই আছে আচ্ছা এইটার দাম দিছে 175000 টাকা 175 এ হ্যাঁ 175 আচ্ছা এখানে পালসার এবিএস এটার দাম দিছে 175000 175 হ্যাঁ 175 এ পালসার বাচ্চা 175 এ বাচ্চা হলো মনোটন আচ্ছা এখানে আরেকটা আছে এনএস এনএস কিন্তু মার্কেট আউট মার্কেট আউট হ্যাঁ এই গাড়ির দাম দিছে 170000 টাকা ডুয়াল চ্যানেল এবিএস হ্যাঁ ওকে 170000 ও মা এদিকে দেখতেছি রেড কালারের নেকেট নেকেট রেড কালারের নেকেট কার্বন নাই মামা কার্বোটার ভার্সন এটা কার্বোরেটর হ্যাঁ কার্বোটার ভার্সন এটার দাম দিছে 210000 টাকা 210 হ্যাঁ 210 আচ্ছা এখানে আরেকটা মনোটোন আছে এই মনোটোনের দাম দিছে 180000 টাকা 180 হ্যাঁ 180 এই যে আরেকটা নেকেট ভার্সন আছে কার্বোটার এটাও কার্বোরেটর হ্যাঁ এটা 22 এর মডেল কিন্তু আচ্ছা এটা 22 এর মডেলে এই গাড়ির দাম দিছে 215000 টাকা 215000 টাকা 215 ওকে এই পাশে কিন্তু একটা সিলভার নেকেট কিন্তু ছিল আজকে সেল হয়ে গেছে হ্যাঁ আজকে সেল হয়ে গেছে এখানে পাশে কিন্তু 195000 রেট দেওয়া ছিল 192 সেল হয়ে গেছে আচ্ছা তো অনেকে হয়তো মনে করে যে আমরা অনেক দূর তো ভিডিও দেখে আসছি আপনারা কেন বা কমাবেন না কিন্তু আমরা যেটা বলি হাতে কিছু একটু গ্লাভ রাখে আমরা কিন্তু বলে দেই যার কারণে ওই 5-10000 কমে না হয়তো 2-1000 টাকা কমে এত বেশি কমে না আচ্ছা আর এখন আছে সিলভার কালার এসএফ সিলভার কালার এসএফ
আছে মনোটনে দেখেন এখানে কিন্তু অটোমেটিক তিনটা কালার আছে, তিনটা কালারই আছে, ওই আগের গুলা বাদই দিলাম। আচ্ছা এখানে আছে ব্ল্যাক ব্লু মেরুন তিনটা, এখানে মেরুনটার দাম দিলাম 1,75,000 টাকা, ব্ল্যাকটা 1,75,000, আর এটা ব্লু ব্লুটার দাম দিছে 1,75,000, ব্ল্যাকটার দাম দিছে 1,80,000 টাকা। ব্ল্যাকটা 1,80,000? হ্যাঁ, এটা একটু পথায় বেশি কিনা আছে। আচ্ছা এটা গাড়ি দেখেন এফজেড ভার্সন 2, অনেক চাহিদা, অনেক চাহিদা, মানুষ যে কি নতুন মানে কিনতে যায় না, সব পুরান বাইক কেনার জন্য সবাই ব্যস্ত। আচ্ছা হ্যাঁ, এই গাড়িটার দাম দিছে 1,95,000 টাকা, এফজেড ভার্সন 2। হ্যাঁ 1,95,000 টাকা কিন্তু ফিক্সড রেট। ওকে রেডার এরপরে মামা, রেডার রেডা রেড কালার কিন্তু এটা, হ্যাঁ রেড কালার, এটা 23 এপ্রিলের গেট পাস। আচ্ছা 23 এপ্রিলের গেট পাস, এই গাড়িটার দাম দিছে 1,40,000 টাকা। 1,40,000? হ্যাঁ। আচ্ছা আরেকটা আছে, এটা 23 কিনা, এটাও 23 কিনা, হ্যাঁ ব্ল্যাক। ওকে এই গাড়িটার দাম দিছে 1,35,000। এটা 1,35,000? আচ্ছা এখানে যে চারটা আছে, 1, 2, 3, 4, চারটা কি একদম থাকবে? চারটা 1,30,000 করে দিলাম, চারটা হয়ে যাচ্ছে 1,30,000 করে। হ্যাঁ 30 করে, এটা 35, এটা 40। হ্যাঁ ওকে দেখেন এখানে ব্লু আছে, রেড আছে, আরেকটা ব্লু আছে, হ্যাঁ তিনটাই কিন্তু ABS এসকানেট, তিনটাই ABS এক্সকানেক্ট কানে। আচ্ছা যেটা নেবেন 1,75,000 করে ফিক্স রেট, যেটাই নেবে 1,75,000 করে। আচ্ছা তারপরে ব্ল্যাক কালার, এরপরে ব্ল্যাক কালার ABS, আচ্ছা এটা 1,80,000 টাকা, এটা বলবে 1,80,000। এই পাশে সিঙ্গেল ডিস্ক আছে, সিঙ্গেল ডিস্ক এটার দাম দিছে 1,70,000 টাকা। 1,70,000? হ্যাঁ 1,70,000। আবার ABS, আবার ABS আছে, এটার দাম দিছে 1,80,000 টাকা, এটা পড়বে 1,80,000। আচ্ছা এখানে আরেকটা সিঙ্গেল ডিস্ক আছে, হ্যাঁ এটার দাম দিছে 1,65,000 টাকা। 1,65,000? এখানে আরেকটা রেড কালার ABS আছে, এটার দাম দিছে 1,75,000 টাকা। রেড কালার ABS 1,75,000? আচ্ছা এখানে একটা সিঙ্গেল ডিস্ক আছে আর্মি কালার, আর্মি কালারের সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ আর এখানে আছে হলো ABS ডাবল ডিস্ক এর ABS। আচ্ছা এটার দাম দিছে 1,80,000 টাকা, ABS টা। আর সিঙ্গেলটা মামা, সিঙ্গেলটার দাম দিছে 1,65,000 টাকা। 1,65,000 তো সিঙ্গেল ডিস্ক আছে, আর গাড়িটা ফ্রেশ কতটুকু? একদম ফ্রেশ মামা। জিক্সার আগে দেখাবেন নাকি হাঙ্গ আগে দেখাবেন? দেখি এ পাস্তে শুরু করি একদম ওইটা। হ্যাঁ আচ্ছা ইগনিটর, ইগনিটর এটা ওয়ান্টেড গাড়ি, এটার দাম দিছে 98,000 টাকা, ইগনিটর পাচ্ছে 98। এখানে কিন্তু একই কালারের দুইটা বাইক, আচ্ছা কিন্তু একটু মানের দিক দিয়ে এই হলো একটু একই কারণে, এটা ডাবল ডিস্ক, আচ্ছা এটা সিঙ্গেল ডিস্ক, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এটা ডাবল ডিস্ক। ডাবল ডিস্কটার দাম দিছে 1,15,000, হ্যাঁ আর সিঙ্গেল ডিস্কটার দাম দিছে 1,05,000 টাকা, এটা বলবে 1,05,000। আচ্ছা আর এটা কিন্তু 23 গেট পাস, এটাও 23 মামা? হ্যাঁ 23 গেট পাস। আচ্ছা এই গাড়ির দাম দিছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। ওকে এখানে চারটা হাঙ্গ আছে, চারটা হাঙ্গ, চারটা কিন্তু ABS, চারটা ABS, হ্যাঁ চারটা ABS, দুটা হলো ব্ল্যাক দুটা হলো ব্লু। আচ্ছা যেটা নেবেন 1,40,000 করে ABS, যেটা নেবে 1,40,000 করে। আচ্ছা এই পাশে আরেকটা ABS আছে, 2V ABS, হ্যাঁ 2V ABS। ওকে ডাবল ডিস্ক, হ্যাঁ 20 এর মডেল, এই গাড়ির দাম দিচ্ছে 1,35,000।
135,000 হ্যাঁ 135,000 আচ্ছা আর মাদারে ডাবল ডিস্কটা সেল হয়ে গেছে সেল হ্যাঁ সেল হয়ে গেছে তারপরে 22 এর এখানে 22 এর সিঙ্গেল ডিস্ক একটা আছে এইটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এই গাড়ির দাম দিছে 165,000 টাকা 165 165 কিন্তু এটা হলো ব্যাংক জমা করানো গাড়ি যে নেবে তার নামে আমরা মিরপুর বিআরটিতে 2 বছর নাম্বার করে দেব একদম ফিক্সড রেট রাখবো 180,000 টাকা 180 হ্যাঁ 180 তে 22 এর মডেল পাচ্ছে সিঙ্গেল ডিস্ক ওকে এখানে পালসার এবিএস হ্যাঁ 22 এর মডেল এই গাড়ির দাম দিছে 180,000 টাকা 180 হ্যাঁ 180,000 টাকা এই পাশে টিয়া কালার এর সিঙ্গেল ডিস্ক আছে 18 এর মডেল 18 এর মডেল ওই যে বলছিলাম না হ্যাঁ যে ওই টিপিএস স্টাইগার এর দামে হর্নেট দেব হ্যাঁ गाड़ी कम दामे दिले मानुष सन्देह कर झमेला कमे पाई गाड़ी फ्रेश गाड़ी दाम दी 1,05,000 टाका वांटेड गाड़ी 1,05,000 टाका90,000 যেটা নেবেন 90,000 টাকা করে মেট্রোপ্লাস 90 স্টাইগার 90 হ্যাঁ স্টাইগার 90 আচ্ছা এই পাশে আরেকটা আছে মনোটোন হ্যাঁ এটা কিন্তু 23 কিনা এটা 23 কিনা মামা হ্যাঁ 23 কিনা আচ্ছা এই গাড়ির দাম দিছে 180,000 টাকা 180 হ্যাঁ 180 তে মনোটোন পাচ্ছে